আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। শুরুতে ইউসিবি সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে ছয় জেলায় আরও 8 জন নিহত, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার। দুদিনের সফরে কাল পশ্চিমবঙ্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক করবে নরেন্দ্র মোদীর সাথে। গ্যাস সংকটে চরম বিপাকে নারায়ণগঞ্জের মানুষ, বৃষ্টি আর অবৈধ সংযোগ সহ দুশ্চিন্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এবং 10 বছরেও আয়লার ক্ষত শুকায়নি সাতক্ষীরা উপকূলে, দারিদ্র্যের পাশাপাশি নানা সমস্যায় জর্জরিত এলাকার মানুষ। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনী মাদক বিরোধী অভিযানে গতরাতে 6 জেলায় 8 জন নিহত হয়েছে, উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। ফেনীর ফুলগাজীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয় শাহ মিরান সামির ও মঞ্জু মিয়া নামের দুই যুবক। সেখান থেকে অস্ত্র, 200 বোতল ফেন্সিডিল ও 700 ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় নিহত দুজন একাধিক মামলার আসামি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বনগজ স্টিল সেতুর কাছে বন্দুকযুদ্ধে নিহত হয় আমির খান নামে আরেকজন। উদ্ধার করা হয়েছে পাইপগান, ধারালো অস্ত্র ও 10 কেজি গাঁজাসহ অন্যান্য মাদক। নিহত আমির মাদক ও হত্যাসহ 12 মামলার আসামি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিহত হয় গাঁজা কাশেমের ছেলে ফেন্সি সেলিম। সে এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সহ 6 পুলিশ আহত হয় বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এর আগেও তাকে ধরতে গিয়ে তার ধারালো অস্ত্রের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছিল। কুমিল্লার 14 গ্রামে নিহত হয়েছে মাদক ব্যবসায়ী বাবুল। উদ্ধার করা হয় একটি আগ্নেয়াস্ত্র ও 200 বোতল ফেন্সিডিল। সে 5 মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এদিকে মাগুরায় আয়ুব হোসেন ও মিজানুর রহমান কালু নামে দুই মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে হাউজিং প্রজেক্টে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গুলি বিনিময়ের খবর পেয়ে সেখানে গিয়ে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা মারা যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 500 গ্রাম হেরোইন ও 3 রাউন্ড গুলি। এই দুজনের বিরুদ্ধে 20টিরও বেশি মামলা রয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জেও উদ্ধার হয় অজ্ঞাত এক ব্যক্তির লাশ। তার পাশেই ছিল একটি 1 শুটার গান, 5 রাউন্ড গুলি ও 48 বোতল ফেন্সিডিল। বিপ্লব রায়, এটিএন বাংলা। আইন শৃঙ্খলা বাহিনী দেশকে মাদকমুক্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার মতে কোনো চ্যালেঞ্জ না করলে পুলিশ গুলি চালায় না। খুলনায় র্যাব 6 সদর দপ্তরে সুন্দরবনে 6টি জলদস্যু বাহিনীর প্রধান সহ 57 সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের নিরাপত্তা বাহিনী কোনো অবস্থাতেই তাদের উপর গুলি বর্ষণ করে না, যতক্ষণ পর্যন্ত তারা চ্যালেঞ্জের মোকাবিলা না পায়। মাদক জলদস্যু বনদস্যু নিয়ন্ত্রণের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে আমরা ঢেলে সাজাচ্ছি। যেমন পুলিশকে আমরা সাজিয়েছি, ঠিক তেমনই আমাদের কোস্টগার্ডকে অত্যন্ত শক্তিশালী আমরা করছি। দুদিনের সফরে কাল ভারতের পশ্চিমবঙ্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ছাড়াও সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাজধানীতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব কথা জানান। দুদেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও বহু প্রত্যাশিত তিস্তা ইস্যুতে কোনো অগ্রগতি হবে কিনা সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকে কেন্দ্র করে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের উপ হাইকমিশন। তার সফরে নানা দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করছে বাংলাদেশ উপ হাইকমিশন। এই যে ভিজিটটা, এটা আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সাংস্কৃতিক যে বিদ্যমান সুসম্পর্ক রয়েছে এটাকে আরও বাড়িয়ে তুলবে।
বাহারি নামে রকমারি ইফতারি তৈরি ও বিক্রি হচ্ছে পুরান ঢাকার অলিগলি সহ গোটা রাজধানী জুড়ে। নানা স্বাদের ঐতিহ্যবাহী এসব ইফতার কিনতে ভোজন বিলাসীরা ভিড় করেন চকবাজার ও বেইলি রোডে। তবে ভিন্ন স্বাদের পাশাপাশি মানের দিকটিও বিবেচনা করতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা। আপেল মাহমুদের রিপোর্ট। পুরান ঢাকায় ব্রিটিশ শাসনামল থেকে কাঁঠাল পাতায় বিক্রি হতো শেখ চোরার ভর্তা। বর্তমানে ভর্তাটি বড় বাপের পোলাই খায় নামে পরিচিত গোটা রাজধানী জুড়ে। 12 রকম মশলা দিয়ে বানানো খাবারটি ছাড়া ইফতারে অপূর্ণতার কথা জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ হওয়ার পর থেকে মনে করেন এটার নাম বলো যে বড় বাপের পোলাই খায়, ঠোঙ্গায় বইরা বইরা নিয়ে যায়। এটার মধ্যে 12টা মশলা আছে, 12টা আইটেম দিয়ে বড় বাপের পোলা তৈরি হয়। খাসি ও গরুর মাংসের সাথে আদা রসুন ও বাহারি মশলা মিশিয়ে সুতা দিয়ে বিশেষ কায়দায় আটকিয়ে তৈরি করা হয় সুতি কাবাব। বিক্রেতাদের দাবি, প্রায় 100 বছর আগে উদ্ভাবিত খাবারটির স্বাদ এখনো রয়েছে আগের মতোই। বান্দরে দিয়ে বানাইছে, নবসাবে খাইছে। চকবাজারে 30 বছর ধরে শাহী জিলাপি তৈরি করছেন মোহাম্মদ মকবুল। পুরান ঢাকার শাহী মসজিদের সামনে জিলাপিটি বানানো শুরু করার পর থেকে এটি পরিচিতি পেয়েছে শাহী জিলাপি নামে। জনগণের কাছে ভালো লাগে বড় জিলাপি, মই মশলা আছে, এই কারণে শাহী জিলাপি। এটা কথা বুঝছেন, 120 টাকার ভিতরে আছি, বড়টা 180 টাকা, ওই আগের দামি বাড়াই নেই আমরা। বাহারি নামের এসব ইফতারের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ও বিক্রি করতে ক্রেতারা দাবি জানান। বিভিন্ন ধরনের খাবার তারা নিজেরা এটা তৈরি করে তাদের ইচ্ছায়, এই জন্যই আসা এখানে যে একটা না একটা পছন্দ হবে। এদের মান এবং গুণগত মান এবং স্বাদ দুটোই আছে। পুরান ঢাকার পাশাপাশি বেইলি রোডে শাহী পরাঠা, দই বড়া, লেগ রোস্ট, কচুরি, জালি কাবাব সহ বাহারি নামের ইফতারের দাম সহনীয় মাত্রায় রাখতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানান ক্রেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সকাল 7টায় গ্যাস যায়, আসে সন্ধ্যার পর। ইফতার আর রাতের খাবার রান্না করতে হিমশিম খেতে হচ্ছে গৃহিণীদের। গ্যাস নিয়ে এমন চরম বিপাকে পড়েছে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টি আর অবৈধ সংযোগ বেড়ে যাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যার সমাধানের। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব কবির চপল। রমজান মাস, সবচেয়ে বেশি গ্যাস প্রয়োজন সন্ধ্যাবেলায়। ইফতারি আর সেহরির খাবার রান্না করতে হয় গৃহিণীদের, কিন্তু এ সময়ে গ্যাস থাকছে না। বেশ কিছুদিন ধরে এমন অবস্থা চলছে নারায়ণগঞ্জের পাইকপাড়া, বাবুরাইল, ভূঁইয়াপাড়া, গলাচিপা, জামতলা, খানপুর, কাশীপুর, বাংলা বাজার সহ বেশ কয়েকটি এলাকায়। রোজাই তা প্রকট আকার ধারণ করেছে। কোথাও গ্যাস থাকলেও চাপ এত কম যে রান্না করা যাচ্ছে না, ফলে বাড়তি টাকা খরচ করে গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে অনেকেই। আবার বাইরের ইফতারি কিনে দিন পার করছেন কেউ কেউ। গ্যাস বিল দেই, গ্যাস বিল দিয়ে গ্যাস পাই না, আবার এলপি গ্যাসে রান্না বাড়া করি, তারপর পোলা বান্ধারা খাওয়া দাওয়া ভালো করে দিতেও পারি না। রোজার টাইমে গ্যাস নাই, এর জন্য আমাদের বাহির থেকে খাবার কিনা না লাগে, ইফতার বানাইতে পারি না। দুজন কর্মকর্তা গ্যাসের অফিসার যারা, তাদেরকে অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়া আসে না। গ্যাস সংকটের কথা স্বীকার করে তা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কিন্তু এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আঞ্চলিক কর্মকর্তা। তবে জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন গ্যাস সংকট সমাধানে কাজ চলছে। সাথে আলোচনা করেছি যে কোনো এলাকা যদি মনে হয় যে তার ওই সময় গ্যাস সরবরাহ করা কঠিন হবে বা যদি সরবরাহ হয় তারপরে চাপ খুব কম থাকবে, এর চেয়ে বেটার আগে থেকে জানিয়ে দেওয়া যে ওই এলাকাটা আগামীকাল গ্যাস থাকবে না, তাহলে তারা বিকল্প গ্যাস ব্যবহার করতে পারবে। এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চাইছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দীর্ঘ 10 বছর পরও সাতক্ষীরা উপকূলীয় এলাকায় আয়লার ক্ষত শুকায়নি। এই অঞ্চলের জন্য সরকারি বেসরকারিভাবে বেশ কিছু উদ্যোগ নিল, কমেনি দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা। বিশুদ্ধ পানির সংকট, জরাজীর্ণ বেড়িবাঁধ ও কাজের অভাবসহ নানা সমস্যা রয়ে গেছে সেখানে। সাতক্ষীরা থেকে কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন আশফাক আহমেদ। 2009 সালের 25 মে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট সর্বনাশা আইলা আগাথানে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জনপদে। মুহূর্তের মধ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনি ও খুলনা জেলার কয়রা ও দাকব উপজেলার উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। 14 থেকে 15 ফুট উচ্চতায় সমুদ্রের পানি এসে নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় কয়েক হাজার মানুষকে। গৃহহীন হয়ে পড়ে হাজার হাজার পরিবার। চিংড়ি ঘেরসহ ফসলের ক্ষতি ছিল
অবর্ণনীয়। ধ্বংস হয়ে যায় উপকূল রক্ষা বেড়িবাঁদ, আর ভেঙে চুরমার হয়ে যায় অসংখ্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। দশ বছর পেরিয়ে গেলেও খাবার পানির জন্য ছুটতে হচ্ছে মাইলের পর মাইল। এ অঞ্চলে 14টি গ্রামের মধ্যে 11টি গ্রামের টিউবওয়েল অকেজো। টিউবওয়েল পানি লোনা, ওই লোনা পানি আমাদের খেয়ে যেতে আছে, মিষ্টি পানি আনতে গেলে বহু দূরে যেতে আছে। পদ্মপুর ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র নেই। সুন্দরবন, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর ওপর নির্ভরশীল ওই এলাকার মানুষের জীবনযাপন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো পুরোপুরি সংস্কার না হওয়ায় এখনও ঝুঁকিতে রয়েছে এ জনপদের মানুষ। কামালগড়ি রাস্তা সহ ইউনিয়নের অন্য রাস্তাগুলো সংস্কার করা আদৌ সম্ভব হয়নি। বাতটা যদি ভালো করে দেয় তাহলে আমরা একটু মানে নিশ্চিন্তায় থাকতে পারি। যদিও স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংস্থাগুলোর দাবি আইলা পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাঁধগুলো এখন আমাদের সংস্কার কার্যক্রম চলমান আছে। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে আমাদের সাইক্লোন সেন্টার করা হয়েছে। পানিকে লবণমুক্ত করে পান উপযোগী করার জন্য আমরা ডিসলেশন প্ল্যান্ট স্থাপন করি। শ্যামনগরে আমাদের 6টা প্ল্যান্ট আছে। আইলা দুর্গত এলাকার মানুষের দাবি, অবিলম্বে উপকূলীয় বেড়িবাঁধ সংস্কার, খাবার পানি সরবরাহ সহ কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রোজায় মরিচ চাহিদা বৃদ্ধি পাওয়ায় ব্যস্ত সময় পার করছেন নওগাঁ ও গাইবান্ধা শ্রমিকরা। তবে শ্রমিক সংকট আর লোডশেডিংয়ের কারণে প্রয়োজনের তুলনায় মরিচ উৎপাদন কম হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে রাহেন আলম এবং গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। কেউ মুড়ি ওজন করছেন, কেউ প্যাকেট করছেন, কেউ বা প্যাকেটের মুখ বন্ধ করার কাজে ব্যস্ত। রমজান এলে স্বাভাবিকভাবেই বেড়ে যায় মুড়ির চাহিদা, বাড়ে শ্রমিকদের ব্যস্ততাও। নওগাঁয় বিসিক শিল্প নগরীর 3টি মুড়ি কারখানায় এমন শতাধিক শ্রমিক মুড়ি ও চিড়া তৈরির সাথে যুক্ত। চলে সংসার কোন রকম। সপ্তাহে আগে 50 কেজি লাগতো, এখন 200 কেজি লাগে। কাজ ঠিকই করি কিন্তু মজুরি পাই না। এখন রমজান মাস রোজা লাগে, একটু দাম বৃদ্ধি হয়ে যাবে। ব্যবসায়ীরা জানান সারা বছর তেমন ব্যবসা না থাকলেও রোজায় লাভের মুখ দেখেন তারা। বিদ্যুতের সমস্যা না থাকলে আরো একটু ব্যবস্থা করা যেতে পারে। দূর দূরান্ত থেকে লেবার কিছু কালেকশন করে নিয়ে আসি, আর বিশেষ করে এখন লেবারদের প্রচুর সংকট। আর গাইবান্ধার গোপালপুর গ্রাম ও আশপাশের এলাকার শতাধিক পরিবারও ব্যস্ত সময় পার করছেন মুড়ি তৈরিতে। প্রতিদিন প্রায় 80 থেকে 100 মন মুড়ি উৎপাদন হচ্ছে এখানে। তবে নির্দিষ্ট কোনো বাজার না থাকায় প্রায় সময়ই কম দামে মুড়ি বিক্রি করতে হয়। রোজার মধ্যে ভাজি, মনে করেন যে হলো এক থাকি দেড় মন ধানের মুড়ি কিরা দিবে আমাকে লোন হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের সহকারী মহাব্যবস্থাপক জানান, প্রকল্পের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা চলছে। জামানত ভিত্তিক, জামানত ব্যক্তি জামানত হতে পারে আবার জমি হতে পারে, সেক্ষেত্রে যদি তারা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে তাহলে অবশ্যই আমরা তাদেরকে ঋণ দেব। সরকারি বা বেসরকারি সংস্থা এসব খেটে খাওয়া মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ব্যর্থ হলে পরমাণু অস্ত্র প্রদর্শন করবে উত্তর কোরিয়া, এমন হুমকি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার গণমাধ্যম কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করে। পিয়ংইয়ং বলছে 12 জুন সিঙ্গাপুর অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ট্রাম্পের আচরণের উপর নির্ভর করবে আলোচনার সাফল্য। কর্তৃত্ব সুলভ নাকি সমঝোতামূলক সেদিকে দৃষ্টি রাখবে উত্তর কোরিয়া। এদিকে মূল বৈঠকের আগে পিয়ংইয়ং এর সাথে উচ্চ পর্যায়ের আরও কয়েকটি বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বৈঠক নিয়ে সব দ্বিধাদ্বন্দ্বের অবসান হবে আগামী সপ্তাহে। এবারে পার্টেক্স খেলার খবর। তিন বছরের চুক্তিতে জাপানের ভিসেল কবে ক্লাবে যোগ দিচ্ছেন বার্সেলোনার সাবেক অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। টুইটারে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমের জন্য 25 মিলিয়ন ইউরো পাবেন ইনিয়েস্তা। জানা যায় বার্সেলোনা জার্সি স্পন্সর রাকুচেনের মালিক হিরোশি মিকিতানি এই ক্লাবের মালিক। এর আগে বার্সেলোনাকে বিদায় জানানো ইনিয়েস্তার চীনা ক্লাব চংকুইন দাংদায় যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল।
প্যারিস সেন্ট জার্মের বিদায় ম্যানেজার উনাই এমরিকে ইংলিশ দল আর্সেনাল কোচ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। গানারদের কোচ হতে পেরে এমরি বেশ উৎফুল্ল। তিনি জানান, আর্সেন ওয়েঙ্গারের দেখানো পথেই তিনি হাঁটবেন। পিএসজিতে সাফল্যের সাথে দুই বছর দায়িত্ব পালনকালে দলকে লিগ ওয়ান, কোপা ডি ফ্রান্স এবং কোপা ডি লা লিগের শিরোপা জেতান এমরি। স্প্যানিশ এই কোচের এবার শুরু হলো ইংলিশ লিগ মিশন। এর আগে সেভিয়ার কোচ হিসেবে টানা তিনবার ইউরোপা লিগে দলকে চ্যাম্পিয়ন করেছেন উনাই এমরি। গানাদের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হলেন এমরি। দীর্ঘ 22 বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেন আর্সেন ওয়েঙ্গার। রাজস্থান রয়্যালসকে 25 রানে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠার শেষ লড়াই কলকাতা নাইট রাইডার্স। কোয়ালিফায়ার টুতে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেন্সে কলকাতার দেয় 170 রানের টার্গেট তাড়া করতে নেমে দুই উইকেটে 109 রান তুলে জয়ের পথে ছিল রাজস্থান। তবে স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 4 উইকেটে 144 রানে থামে তারা। সর্বোচ্চ 50 রান করেন সামজু স্যামসন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 169 রান তুলে কলকাতা নাইট রাইডার্স। 51 রানে 4 উইকেট হারালেও দিনেশ কার্তিকের 52 ও ম্যাচ সেরা আন্দ্রে রাসেলের অপরাজিত 49 রানে জয়ের পুঁজি পায় বোলার সুপারস্টার শাহরুখ খানের দল। শেষ করার আগে ইসিবি সংবাদের নাম আরেকবার। আইন শৃঙ্খলা বাহিনী মাদক বিরোধী অভিযানে 6 জেলায় আরো 8 জন নিহত, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার। দুদিনের সফরে কাল পশ্চিমবঙ্গ যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক করবে নরেন্দ্র মোদীর সাথে। গ্যাস সংকটে চরম বিপাকে নারায়ণগঞ্জের মানুষ, বৃষ্টি আর অবৈধ সংযোগকে দুষছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এবং 10 বছরেও আয়লার ক্ষত শুকায়নি সাতক্ষীরা উপকূলে, দারিদ্রের পাশাপাশি নানা সমস্যায় জর্জরিত এলাকার মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।